শাহিনশার সঙ্গে কি আমি একলা কথা বলতে পারি? এমন কি কথা আছে যে জালালকে একা বলতে হবে? আমাকে জানতেই হবে। অবশ্যই খোয়াজা সেরা, আমরা সবাই বেগম যোধার জন্য চিন্তিত। এখানে সবাই বেগম যোধার আপনজন। আপনি নির্দ্বিধায় সবার সামনে বলতে পারেন, আমিও জানতে চাই। ঠিকই বলেছেন, কিন্তু কথাটা এমনই যে আমাকে শাহিনশার সাথে একলা কথা বলতে হবে। বলুন, কি বলতে চান আপনি? আমার বসে যেটা ছিল আমি সেটা করেছি শাহিনশা, কিন্তু যোধা বেগমের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না, শ্বাস ক্ষীণ হয়ে আসছে, ঔষধ কোনো কাজ করছে না। এখন যোধা বেগমের জীবন বাঁচানোর একটাই উপায় আছে, ওনার জ্ঞান ফেরাতে হবে, আর তার জন্য শরীর গরম হওয়াটা খুবই জরুরি। ওনার সাহায্য কেবল ওনার শহর মানে আপনি করতে পারেন। ওনার শহর হওয়ার জন্য কি করা উচিত সেটা আপনি ভালো করেই জানেন। আমাকে অনুমতি দিন। একদিকে যোধা বেগমের জীবন আর অন্যদিকে ওনাকে দেওয়া কথা, এবার আমি কি করব? তাহলে এই উপায় বলেছেন খোয়াজা সেরা বেগম যোধার জন্য? আর আপনি কেন, কোন পীর ফকির বা অপরালে স্বয়ং এসে আমাকে বলেন যে জালাল যোধাকে ভালোবেসে ফেলেছে, আমি তখনও বিশ্বাস করব না। আপনি হাসছেন ওয়াজিরে আলিয়া, রোকেয়া বেগমের দুর্ভাগ্য দেখে? না রেশম, বেগম রোকেয়ার দুর্ভাগ্যের জন্য নয়, বেগম যোধার দুর্ভাগ্যের কথা ভেবে হাসছি। আপনি হাসছেন ওয়াজিরে আলিয়া, রোকেয়া বেগমের দুর্ভাগ্য দেখে? না রেশম, বেগম রোকেয়ার দুর্ভাগ্যের জন্য নয়, বেগম যোধার দুর্ভাগ্যের কথা ভেবে হাসছি। এসো আদম। আমিজান, আপনি এখনো জেগে আছেন? শুনলাম যে যোধা বেগমের নাকি কিছু একটা হয়েছে। হয়নি এখনো আদম, হবে। কে বেগম যোধা? সেটা হারাতে চলেছেন যেটা আমরা চেয়েছিলাম। এমন কি আমিজান? বেগম যোধার প্রতি জালালের আকর্ষণ, বুঝলে না তুমি? কোনো ব্যাপার নয়, আমি তোমাকে বোঝাচ্ছি আদম। আদম, বাচ্চারা ততক্ষণ পর্যন্ত জেদ ধরে থাকে যতক্ষণ পর্যন্ত ওর ওই প্রিয় খেলনাটা না পায়। যখন ওই বাচ্চাটা খেলনাটা পেয়ে যায়, তখন কিছুক্ষণের জন্য ওই খেলনাটা নিয়ে খেলে, কিন্তু ওই খেলনার প্রতি আকর্ষণ কমে যায়। তারপর ওই খেলনাটা কক্ষের কোণে পড়ে থাকে। আমি জান, আমি তো কিছুই বুঝতে পারছি না। বেগম যোধার প্রতি জালালের আকর্ষণ যতক্ষণ পায়নি ততক্ষণ ছিল, আর এখন যখন বেগম যোধাকে পেয়ে যাবে, তারপর জালালের আকর্ষণ শেষ হয়ে যাবে। একটু ভেবে দেখো, বেগম যোধা আমের পর্যন্ত খাস ছিল, আগ্রাতে সাধারণ হয়ে যাবে। আদম, এত ভেবো না তুমি, যা হচ্ছে তা হতে দাও, আর যা হবে তা ভালোর জন্যই হবে। এবার বেগম যোধার আতঙ্কের হাত থেকে আমরা মুক্তি পাব, সেই জন্যই বলছি নিশ্চিন্তে ঘুমো। ঠিক আছে আমি জান, আপনি বলছেন যখন আমি যাচ্ছি। আমাকে তুমি সত্যি কথা বলবে,
কাল রাতে আমার সঙ্গে কোনো অনর্থ হয়নি তো? আচ্ছা, তাহলে এখন আমি বলবো কাল রাতে তোমার আর শ্যানশার মধ্যে কি হয়েছে। ঠিক আছে, তাহলে আমি বলছি কি হয়েছে। আমি বলছি আপনাকে বেগম যোধা, আসলে কি গতকাল রাতে আপনি জালালের সত্যিকারের বেগম হয়েছেন। খুব খুশি হয়েছি আমি। আমার এই খুশির জন্য আপনাকে ছোট্ট একটা উপহার দিতে চাই আমি, অনুমতি দেবেন? আমি এখন খুব খুশি বেগম যোধা, অন্তত পক্ষে এবার তো জালালের আপনার প্রতি আকর্ষণ কমবে। বিশ্রাম করুন আপনি, এর প্রয়োজন আছে আপনার। খুদা হাফেজ। ক্ষমা করবেন, কেন বুঝতে পারবেন না শহেনশাহ সিংহাসনে? আমি জানতে চাই কে আটকাবে শহেনশাহকে সিংহাসনে বসার জন্য। খাতুন মহামাঙ্গা, আপনার এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই। অধিকার আছে, অবশ্যই আছে। আমিও সেই ধর্মকেই মাথায় করে রাখি যে ধর্মের আপনারা অনুগামী, আর তাই জন্য আমার বলার সম্পূর্ণ অধিকার আছে। আপনারা আলিম, আলিয়া, মৌলবী, কাজী, আপনাদের দূরদৃষ্টি সবার থেকে ভালো। আপনাদের কর্তব্য শহেনশাকে পথ দেখানো, শহেনশার পথ আটকে দাঁড়ানো নয়। আপনাদের শরিয়ত সামলানো উচিত, বিদ্রোহ করা নয়। এই সময় এই জায়গায় শহেনশার সঙ্গে এই রকম ব্যবহার করা, এটাই বোঝায় যে শহেনশাকে আপনারা আপন মনে করেন না। কোনো কথায় বা কোনো ঘটনায় যদি আপনারা আঘাত পেয়ে থাকেন, তার সমাধান আছে, বিদ্রোহ নয়। আপনাদের মতন এরকম গুণী লোকজন, আপনারা তো সবাই এটা মানেন যে শহেনশাহ হলেন জিল্লে ইলাহি, মানে খোদার দূত। আপনারা আমাকে একটা কথা বলুন তো, শহেনশাহ কি কখনো খোদার অমর্যাদা করেছেন? যতটা আমি জানি, শহেনশাহ নিজের ধর্ম আর নিজের খোদাকে যথেষ্ট ভালোবাসেন। শহেনশাহ খোদার দূত, উনি খোদা নন, উনি একজন মানুষ, আর ভুল মানুষই তো করে। আর হতে পারে আপনাদের নজরে শহেনশাহ ভুল করেছেন, আর সেই ভুলকে শুধরে দেওয়া আপনাদেরই কিন্তু কর্তব্য, আর তা না করে শাস্তি দিচ্ছেন। এইভাবে জেদ করে, বিদ্রোহ করে, শাস্তি ঘোষণা করে প্রজাদের থেকে নিজেদেরকে দূরে ঠেলে দিচ্ছেন মৌলভী সাহেব। আর আমি যদি ভুল না বলে থাকি, একটা কথা হয়তো আপনারা ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিতে চাইছি, এই শহেনশাহ আছেন তো আমরা আছি। হিন্দুস্তানে ধর্মের জোরে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা পায়নি, শহেনশাহর ক্ষমতার জোরে এই হিন্দুস্তানে ইসলামের পতাকা উঠছে। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই এত কথা বলার জন্য। আমি জানি খোদা আমাকে ক্ষমা করবেন, কিন্তু মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া হয়ে যদি আমি আজকে চুপ থাকতাম, তাহলে ওই খোদা আমাকে শাস্তি দিতেন। ক্ষমা করবেন, ধর্মীয় সমস্যা বসে সমাধান করতে হয়, আর এই শুভ কাজের জন্য এটা সঠিক সময়ও নয়, সঠিক জায়গাও নয়। আমি অনুরোধ করছি আমাদের কিছুটা সময় দিন। সঠিক বলেছেন আপনি বড় আম্মু, আমি এই ব্যাপারে সিদ্ধান্ত কাল দেওয়ানে খাসায় নেব। আমি চাই আপনারাও সেখানে উপস্থিত থাকুন।